আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাইও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার আরেকটি নতুন ব্লগ। আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনেক দিন পর বাইরে ঘুরতে গিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি গাড়িতে আছি। তো আমরা যাচ্ছি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত চট্টগ্রাম নেভালে। তো অনেক সুন্দর একটা জায়গা। তো অনেক বেশ কিছুদিন বা বেশ কয়েক বছর পরে যাচ্ছি বলা চলে। তো দেখতে পাচ্ছেন আমরা সিএনজিতে আছি। যেতে যেতে একটু বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, এবং আপনারা খুব সহজে আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর নোটিফিকেশন পেয়ে গেলে আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি নেপালে। তো অনেক সুন্দর একটা জায়গা, আর আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আকাশটা এত সুন্দর লাগছিল কি আর বলবো। আর মেঘলা ছিল, মেঘলা আকাশ তো আমার অনেক বেশি পছন্দের, তো সেজন্য আরও বেশি ভালো লেগেছে। আর আমরা যখন গিয়েছি তখন প্রায় 4:30 কি 5টা বেজে গিয়েছে, তো সেজন্য আর দোকানপাট সব কিছুই বন্ধ ছিল, আর মানুষের পরিমাণটাও কম ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না, অল্প কয়েকজন মানুষ ছিল আর আমরাই ছিলাম। তো অনেক বেশি এনজয় করেছি যেহেতু মানুষ কম। আসলে বেশি ভিড়ের মধ্যে যেতে আমার একদমই ভালো লাগে না, আর তাছাড়া এখানে তো মানুষ কমই ছিল, তাই অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন এখানে জাহাজ, অনেকগুলো জাহাজ আছে ছোট ছোট, আর নৌকা, তারপর কি বলে এগুলোকে, বোট বলে বোধহয়, স্টিমার, এগুলোই ছিল। তো ভালোই লেগেছে বেশ। তো বললামই তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আকাশটা জাস্ট অসাধারণ ছিল, মেঘলা আকাশ। তো আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করেছি, ওর সাথে থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, যখন দেশে আসবে তখন ওর সাথে একদিন অবশ্যই যাব, তখন আপনাদের সাথে তো শেয়ার করবই। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন একসাথে যেতে পারি, আমাদের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ। তো এটা যেহেতু বন্দরের সাথেই প্রায়, তো সেজন্য জাহাজের পরিমাণটাও বেশি। তো এখানে পরিবেশটাও অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক পরিচ্ছন্ন ছিল, আর নিরাপত্তা বাহিনীও ছিল বেশ। তো 4টার আগে গেলে বিমানবন্দরের মধ্যেই ঢোকা যেত, ঢুকেও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু 4টার পরে গিয়েছি তাই সব কিছুই বন্ধ ছিল, তখন আর ঢোকা পসিবল ছিল না, তাই যাওয়া হয়নি। তো যাই হোক, আমি বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আর বন্দরের মেন যেই সামনে দিয়ে প্রবেশ পথ, সেই পথটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পরিচ্ছন্ন রাস্তাগুলো, অনেক বেশি ভালো লাগার মতো একটা জায়গা। তো আপনারা যারা চট্টগ্রামের আছেন তারা তো এটা চিনেনই, বা কম বেশি সবাই এখানে গিয়েছেন বেড়াতে। তো যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা চট্টগ্রামে আসলে অবশ্যই এই জায়গাটাতে একটু ঘুরে যাবেন, অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক বেশি সুন্দর, তো উপভোগ করুন, আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন লেখাই আছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। তো এখানে প্রবেশ পথ এটা মূল, তো এখানেও প্রবেশ করা যায়, তবে 4টার আগে যেতে হতো।
তো আমরা 4টার পরে গিয়েছি তাই প্রবেশ করতে পারিনি। তবে এখানে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, আমার বায়া যখন দেশের বাইরে যাচ্ছিল তখন গিয়েছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, হাঁটছি আর আপনাদের সাথে শেয়ার করছি নেপালের পরিবেশটা। তো আমরা গিয়েছিলাম যখন তখন তো বাটা ছিল, তাই পানি কম, যখন জোয়ার হয় তখন আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ, আর জাহাজগুলো অনেক কালারফুলও ছিল, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে। তো দেখতেই থাকুন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আরেকটা খুশির সংবাদ আছে, সেটা অন্য একটা ব্লগে বলবো। তো আমরা শুধু এই নেপালে ঘুরতে যাইনি, নেপালের পাশাপাশি আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, তো সেটা অনেক খুশির খবর একটা, তো সেটা পরে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতেই থাকুন, আশা করছি ভালো লাগবে। Thank you.
দেখতেই পাচ্ছেন আমি এখানে হাঁটছি, তো হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল, তো আমার অনেক বেশি ভালো লাগছিল কি বলবো। তো মেঘলা আকাশ সাথে বাতাস ছিল, যে কারো মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে এসেছি প্রায়, তো এখানেও বেশ কিছুক্ষণ একটু হাঁটা চলা করে থেকে তারপর আবার চলে যাব বাসায়। তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর আমরা ওখানে কিছু খাইনি, আসলে সব দোকান বন্ধ ছিল, তো আমরা কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে বসিনি, জাস্ট গিয়েছি আর চলে এসেছি। তবে মাঝখানে কয়েকটা দোকান খোলা ছিল, সেখান থেকে চিপস নিয়েছি সবার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে অলরেডি এই বিচটা ক্রস করে ফেলেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর এই জায়গায় নেপালে পাশে এটা 15 নম্বর গার্ড বলে, সেই গার্ড দিয়ে আবার আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানেও যাওয়া যায়, মানে এই গার্ডটা পার হলে সেখান থেকে আবার সিএনজি নিতে হয়। তো সিএনজিতে এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বিচটাই হচ্ছে 15 নম্বরের গার্ড, মূলত এটা দিয়েই পারাপারটা হওয়া যায়। এখান থেকেই ট্রলার কিংবা বোট বা নৌকা যেটাই বলুন না কেন সেটাতে উঠে নদীটা পার হয়ে কিন্তু যাওয়া যায়। তো অনেকেই যার যার গ্রামের বাড়িতে যায়, আবার মেন রাস্তা তো আছেই সেটা দিয়েও যায়, তবে আমরা মেন রাস্তা দিয়ে বেশিরভাগ যাই। এটা দিয়েও গিয়েছিলাম 2-3 বার, তবে অনেক আগে সেটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট ট্রলার আসছে, তো পানিও দেখতে পাচ্ছেন কম। তো ভাবলাম আমি এটা পুরোটায় চলে আসবে, তারপর পরে ভাবলাম পানি তো কম আছে তাহলে কিভাবে আসবে। তো যে বলা সেই কাজ, সেটা অর্ধেক এসেই থেমে গিয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর পিছনেরটা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছিল, রেড রেড সব হচ্ছে ট্রলার ছোট ছোট। তো বেশ ভালোই লেগেছে আমার কাছে নেপালটা ঘুরতে, তো আপনারাও অবশ্যই এই নেপালে একবার ঘুরে যাবেন, খুব বেশি ভালো লাগবে। আর অবশ্যই যখন আসবেন তখন লকডাউন যখন তুলে ফেলবে তখনই আসবেন, আর সময় মতো আসবেন, অনেক ভালো লাগবে আপনাদের। চট্টগ্রামের শহরে এমন একটা সুন্দর মনোরম দৃশ্য আসলে কল্পনা করা যায় না, যেখানে পুরো শহরটাই একটু নোংরায় ঘেরা, সেখানে এই জায়গাটা অনেক বেশি পরিচ্ছন্নতা। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে এমন পরিচ্ছন্নতা দেখে। তো চট্টগ্রামে আবার একটা সি বিচ বলা হয় সেটাও আছে, সেখানেও গিয়েছিলাম, তো সেটাও মোটামুটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে তাই চলে যাচ্ছি। তো যেতে যেতে গাড়ির মধ্যে একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর, তো আমার বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আমার আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বিশেষ করে এই নেপাল ঘোরাঘুরিটা কেমন লেগেছে সেটা জানাবেন, আর নেপালের পরিবেশটাও কেমন সেটাও বলবেন। তো আশা করছি আমার আজকের ঘোরাঘুরি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, এনজয় করেছেন। আমি তো অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে আকাশটা। তো আকাশটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, এত সুন্দর একটা আকাশ, তো বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই বাইরে গেলে প্রোটেকশন ইউজ করবেন। আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্যই হ্যান্ড গ্লাভস আর মাস্ক পরে গিয়েছিলাম, তো অনেক সেফটির মাঝেই গিয়েছিলাম। তো আপনারা অবশ্যই সেফটি নিয়ে বাসার বাইরে যাবেন, যেখানেই যাবেন না কেন, আপনার নিরাপত্তার কারণেই কিন্তু আপনার ফ্যামিলি আক্রান্ত থেকে বেঁচে যাবে। যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার ফ্যামিলিও আক্রান্ত হতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ এটা যেহেতু
ছড়াছড়ি একটা ভাইরাস, তাই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সবাইকে সচেতন হতে হবে, নিরাপদে থাকতে হবে। তো অবশ্যই আমার কথাগুলো আশা করছি বুঝতে পারছেন। তো যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন নিরাপদে থাকতে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।